दादी दादी तुम्हें कोई गला दादी दादी खुदा लगते तो खाऊं दीवा ना दादी दादी खुदे मुरे देते सी तो খারা খারা সিলাইতা সুস্কে এরা কি সিলা সিলি করনের জায়গা খবরদার আসলে বেলা করবি না এড়ি তুমি কি মন কথা কইবো আম্মা বিজলির পরীক্ষা বিজলি পড়তাছে ঘরে বইয়া দরকার হইলে বিজলি পরীক্ষা দিব না তুমি তো ভুললে গেছো তুমি কার লগে কথা কইতাছো এটা কি কেমন কথা কইলেন আম্মা এই বিদ্যুৎ আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করছি না না করো নাই কোলে পিঠে নিছো ঠিক আছে ভালোবাসো নাই হিংসা করছো ভালোবাসলে আমার নাতির লগে এমন করে কথা কইতে না আমার এই নাতি যেমন তেমন নাতি না আমার সংসারের মাথা তার লগে কথা কইতে হইলে গলা নামাইয়া হগলতের কথা কোন লাগবো দাদি দাদি এটা তুমি কি কও ঠিকই কই ও ভাই তুমি বহো আমি তোমার খাওন লই যাইতেছি কয়েকদিন দেখছেন এই বউরে বউকে পট্টি দেন ফুলান আজ আমার একটা কথার জবাব দেওয়ার লাগবো আমি কি আপনার বউ না বান্দি এইসব তুমি কি কইতেছো বউ তোমার কথা তো কিছুই বুঝতেছি না আমি পরিষ্কার করে একটা কথার জবাব দেন আপনি কি চান সেতারা বেগমের পোলার লগে আপনার কন্যা বিজলির বিয়া হোক অসম্ভব আমার কথাটা জানাই রাখি আমি এটা জীবনও মানুম না মইরা গেলেও মানুম না দরকার হলে মায়ের এই বিষ খাওয়ায় নিজে বিষ খায় মরু তারপরও সেতারা বেগমের পোলার বউ হইতে দিমু না এই সব কথা কেন তুমি কইতাছো কইছি তো এই ঘটনা ঘটবো না জীবন থাকতে এই ঘটনা ঘটতে দিবা না তুমি এই ঘটনা ঘটবার দিতাছি না দেখে তো আজ আমি সবার শত্রু হয়ে গেছি আমার নামে জমি রাখানোর সময় আমি বারবার নিষেধ করছি আমার নামে জমি রাখো না আজ এই জমি কাল হইয়া খাড়াইছে জমি কেন কাল হইব আমি তো বুঝতেছি না তোমার কথা আমার নামে জমি থাকলে তো এই জমির মালিক বিজলি স্যার আর কেউ হইব না বিজলির বিয়ার পরে ওই জমি যাইবে গো বিজলির স্বামীর হাতে এই দিয়ে এখন এই বাড়ির কেউ মানবার পারতাছে না মেয়ের মাথাটা পর্যন্ত খারাপ করে দিছে কম দুঃখে আমি বাপের বাড়ি যাই নাই মায়ের এলো এই পরীক্ষার মধ্যে তারপরও ভোগান্তির শেষ নাই বিজলির পরীক্ষার সেন্টারে যায় বিদ্যুৎ হাঙ্গামা করছে খুশি ব্যাগ পোলা নাক ফাটাই দিছে তারপর আম্মায় কয় বিদ্যুতে কিছু করা যাবে না বিদ্যুৎ হলো তার সংসারের বাতি ঘরের খুঁটি এই সব কথা তুমি এতদিন আমারে কও নাই কেন কইলে লাভ হইতো কি আপনি কি বাড়িতে ঝামেলা মিটাইতেন ফোনে তো দুই কথা কই এসে আচ্ছা মায়ের হাতে মোবাইলটা দাও আ বিজলি তো দাদির মোবাইলটা দে